মান সিংহপুর গ্রামে পানীয় টিউবওয়েল কলের জল খেয়ে অসুস্থ একাধিক। ঘটনাটি ঘটেছে হাওড়া বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মান সিংহপুর গ্রামের পাজাপাড়া এলাকায়। গত শুক্রবার ওই এলাকার শ্মশান সংলগ্ন পানীয় কলের জল খেয়ে অসুস্থ অনেকেই। এলাকাবাসী জানায়, রাতারাতি তাদের কলের জল বিষাক্ত হয়ে পড়েছে। কারণ হিসেবে তারা মনে করছে, ইচ্ছাকৃতভাবে ওই কলে বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। ওই কলের উপর নির্ভরশীল মান সিংহপুর পাজাপাড়ার প্রায় 20টি পরিবার এবং পার্শ্ববর্তী চাষ আবাদি জমির কৃষকেরাও। জল খেয়ে গ্রামের প্রায় 9 জন মানুষ অসুস্থ হয়ে পড়ে, একজনের অবস্থা গুরুতর। তিনি স্থানীয় জগৎপল্লবপুর গোয়াল পোতা হাসপাতালে গত শুক্রবার থেকে চিকিৎসাধীন ছিলেন। পঞ্চায়েত পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার কথা শোনা মাত্রই তাদের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা, অর্থাৎ ওই পানীয় কলের ব্যবহার নিষিদ্ধ করা এবং জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কালকে সকালবেলা ভোরবেলা আমি গাড়ি চালাই গমনশিরহাট গৃহ গাড়ি। সকালবেলা ভোরবেলা 5টার সময় বেরিয়ে যাই, 5টার সময় বদলে জল ভরে আমি গমদূর চলে গেছি। গমদূর থেকে এসেছি মুন্সিরহাট, মুন্সিরহাট থেকে জলটা যখন খাই কীরকম ধরনের জলটা এখন একটু দুর্গন্ধ লাগে, তবু আমি জলটা খেয়ে দেখেছি। জলটা কিছুক্ষণ খাওয়ার পরই মুন্সিরহাটের মধ্যে শিবানন্দবাটির পাম্পের ওখানে এসে আমার বমি হয়, আমি আর গাড়ি চালাতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। সকালবেলা 7টা তখন 7:15 হবে, আরও গাড়িওয়ালারা তারা জিজ্ঞাসা করে যে কী হয়েছে, বলছি এই ব্যাপার, আমার শরীরটা ভালো না, আমার শরীরটা কেমন হচ্ছে। তাহলে আমাদেরই গাড়িওয়ালা তাদেরকে ফোন করে তারা এসে আমার গাড়ি করে নিয়ে গেছে বাড়িতে। আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, কথা আটকে যাচ্ছিলো, আমি কথা বলতে পারছি না, গা হাতে আমার হাত পা কিছু কাজ করছিলো। কালকে সেই মুহূর্তে আমার প্রতিবেশীরা গ্রামীণ ডাক্তারকে খবর দেয়, গ্রামীণ ডাক্তার আস্তে আস্তে আমাকে নার্সিং হসপিটালে ভর্তি করে, হসপিটাল ট্রিটমেন্ট চালু করে এখন আমি সুস্থ আছি। এই জন্য 5টার সময় জলটা ভরিয়েছি আর জলটা খেয়েছি, আমি 7টার সময় জলটা খেয়েছি, মোটামুটি আমি সুস্থ আছি। ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, জিজ্ঞাসা করছে কে কেমন আছে, আমি সুস্থ আছি। শ্মশান এলাকার কল, যেই কলের প্রায় 18-20টা পরিবার নির্ভরশীল, এখানে আমরা ভীষণভাবে আতঙ্কে আছি। কারণ হচ্ছে গতকাল থেকে এই একটা কলে কিছু একটা বিষক্রিয়া মিশিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমরা আতঙ্কে আছি। এবং আমরা আজকে 9-10 জন হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকে চিকিৎসা করে আমরা বাড়িতে আছি, বাড়িতে চিকিৎসা চলছে। একজন আমাদের মধ্যে এখনও একজন অসীম মান্না, সে এখনও জগৎবল্লভপুর হসপিটালে চিকিৎসাধীন। হ্যাঁ, কী সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে পায়খানা হচ্ছে, গা বমি করছে, হ্যাঁ, খিদে থাকছে না, মাথার যন্ত্রণা হচ্ছে, এবং ভীষণভাবে আমরা আতঙ্ক আছি। আমরা প্রশাসনেরকে জানিয়েছি, তারা নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবেন এই আশায় রাখছি আমরা। আপনার কি আতঙ্কের মধ্যে? আমরা ভীষণভাবে আতঙ্কের মধ্যে রয়েছি এখানে। কতজনের মতো অসুস্থ? প্রায় 9 জনের মতো আমরা অসুস্থ আছি, চিকিৎসা চলছে। আপনার নাম? আমার নাম অশ্বিন্দু মান্না। খবরটা আমি ঘন্টা দুয়েক আগে পেয়েছি যে ওই কলের জল খেয়ে কিছু লোক অসুস্থ হয়ে পড়েছে। তা সেই খবরটি পাওয়ার পর সঙ্গে সঙ্গে, যেহেতু আজকে প্রধান নেই, বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ওনার রিলেটিভের একজনের শরীর খারাপ, উনি সেখানে গেছেন। তা খবর পাওয়ার পরে যথারীতি আমরা ওখানের যিনি পঞ্চায়েত সদস্য আছে ওনার কাছে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি যেটা আমাদেরকে বলেন যে অলরেডি কলটাকে একটা মানে কাপ বস্তা দিয়ে বাঁধা আছে, যাতে জলটা কেউ ব্যবহার করতে না পারে। এবং আরও বিস্তারিত আমরা ওনার কাছ থেকে খোঁজখবর নিই যে মোটামুটি 9 জনের মতো মানে গা কুটকুট করছে এইরকম একটা হয়, তার মধ্যে 8 জন অলরেডি বাড়িতেই আছেন, একজন চিকিৎসার জন্য আমাদের সন্ধ্যাবাজারে কাসিম আইতি বলে আমাদের এক ডক্টর আছে ওনার কাছে গিয়েছিলেন, উনি জগৎবল্লভপুর হাসপাতালে রেফার করেছেন, এবং আমরাও সেখানে অলরেডি যাব, আপনাদের জন্য ওয়েট করছিলাম, আপনারা যেহেতু ফোন করলেন। তা আমরা প্রধান আমাদের খবর দেয় যে ওই ব্যক্তিকে আমরা গিয়ে দেখব, উনি এখন কেমন আছে না আছে। এবার বাকি যেটা হচ্ছে, দেখুন, জলের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তো অনেক কল আছে, আর কলের জলের বিভিন্ন রকম সমস্যা থাকে যেহেতু বর্ষার সময়। তা সেখানে অলরেডি আমাদের পঞ্চায়েত থেকে একজন নিযুক্ত আছে যিনি কলের জল পরীক্ষা করেন। তা সেই কারণেই আমাদের প্রত্যেক সপ্তাহে বা মাসে আমাদের কাছে একটা রিপোর্ট উনি দেন যে বিভিন্ন কলের এই মুহূর্তে জলের কী পজিশান বা জলের কী সমস্যা আছে বা নেই। তা কোনো কারণবশত হয়তো এই কলটার কোনো রকম কিছু সমস্যা হয়েছে, তা সেটা অথরিটি আমরা কালকের মধ্যে সেটা দেখছি জল পরীক্ষা করে, যাতে মানে আর কোনো মানুষের কোনো কিছু অসুবিধা না হয়। সেটা অলরেডি আমরা উদ্যোগ নিয়েছি, আগামী কালকের মধ্যে তার একটা ব্যবস্থা করব। যতক্ষণ না জলের আমরা ঠিকঠাক রিপোর্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কলটা আমরা এখন আর এলাকার মানুষকে ব্যবহার করার জন্য আমরা বারণ করেছি, তার জন্য পঞ্চায়েত সদস্যকেও বলেছি, এলাকার মানুষকেও বলেছি, আমরাও কালকে আরও যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখি। হাওড়া থেকে রাকেশ মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।
হয়।